প্রিয় শিল্পীবৃন্দ, যারা প্রবীণ এবং নবীন নিজস্ব নিজস্ব তুলির টানে, নিজস্ব নিজস্ব রঙের টানে, নিজস্ব নিজস্ব ভাবনা চিন্তা বৈচিত্র্যের টানে এবং বিভিন্ন রঙের প্রয়োগের মাধ্যমে আজকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করলেন নীরবে নিঃশব্দে, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া উই আর ভেরি কালারফুল। আমাদের দুঃখ আছে, শোক আছে, তাপ আছে, ব্যথা আছে, বেদনা আছে, কিন্তু সব কিছুর মধ্যেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। সুতরাং আজকে যে ক্যানভাসগুলো আপনারা দেখলেন অভিনব প্রতিবাদ, প্রত্যেকে তার নিজস্বতায় সমৃদ্ধ করেছে এগুলো, এগুলোকে আমরা প্রিজার্ভ করবার চেষ্টা করব এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব কোনো একটা জায়গায় পাবলিকের জন্য, যাতে এটা পাবলিক দেখতে পারেন, তার একটা ব্যবস্থা সুভাদা দায়িত্ব নিয়ে বলবেন, কারণ আজকের প্রোগ্রামটা সুভাদাই অর্গানাইজ করেছেন, আমিও আজ ইনভাইটি এসেছি। সুতরাং যে তাদের এই কাজের মধ্যে আমাদের মধ্যে সামান্য লোকেদের যে একটু ডেকেছেন, এতে আমরা খুবই কৃতজ্ঞ। এবং এনারা যারা আঁকছেন এখানে তারা বড় বড় শিল্পী, তারা বিভিন্ন আর্ট কলেজের সাথে সংযুক্ত এবং তারা আমাদের সকলের গর্ব। আর আমি কিন্তু শিল্পী নই, বাট আমি ওই মাঝে মাঝে ইদার উদার করি আর কি। সেরকমই সুভাদাকে বললো আমায় ডাকছেন কেন, আপনারা তো শিল্পীরা করবেন, আমাদের শিল্পী নই, আমি কোনোদিন শিখিও নি। সুভাদা বললেন ওই একটা টান দিয়ে দিন, সেই ওই একটা টানে টানে প্রাণের টানে বলতে পারেন, তুলির টানে, প্রাণের টানে, রঙের টানে এখানে এসে আমাদের একই কথা আমরা বললাম রঙের মাধ্যমে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এর মাঝে দেখো মিলন ও মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল, যেটা আমরা বলি ফল। আমরা ভাঙা চাই না, আমরা গড়া চাই। ভাঙা খুব সহজ কিন্তু গড়া খুব শক্ত। প্রত্যেকটা তুলির টানের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন এক এক ভূমিকায়, এক এক রকম চিন্তাধারায়, মনের যে শক্তিটা, মনের যে উচ্চারিত শক্তি, অন্ধকারের উচ্চ হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। মনের উচ্চারিত শক্তি দিয়ে তারা তাদের রঙের মিশ্রণের তুলির টানে নিজেদের উচ্চারিত করেছেন এবং এই মেসেজটাই দিচ্ছেন যে আমরা ঐক্যবদ্ধ ভারত চাই, আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমি চাই, আমরা কোনো ভেদাভেদ মানব না, আমরা নাইদার কে নর এনপিআর অর এনআরসি আমরা এসব মানি না, কারণ কোনো সভ্যতা সংশ্লিষ্ট মানুষ এটা মানতে পারে না। ক্যা এনপিআর এনআরসি তিনটেই সভ্যতার লজ্জা, সংস্কৃতির লজ্জা, শিল্পীদের তুলির টানের লজ্জা। তাই নীরবে নিঃশব্দে যে কাজটা আজকে শিল্পী বন্ধুরা করলেন, অনেক সিনিয়র শিল্পীরা করলেন, জুনিয়র শিল্পীরা করলেন, তাদের এই কাজ দেখে ভারতবর্ষের অন্যান্য জায়গাও যারা শিল্পীরা আছেন তারাও রাস্তাঘাটে রাস্তায় আমাদের যাতে রাস্তা দেখায়, কেউ গানের মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে, কেউ সাহিত্যের মাধ্যমে, কেউ তুলির টানে, কেউ মনের টানে, নানা ভাষায় তারা তাদের মত শান্তিপূর্ণভাবে প্রকাশ করুক। এবং মনে রাখবেন, তুমি নীরবে নীরবে হৃদয় মম, নীরবে যে কথা বলা যায়, কথা বলার থেকেও নীরবের কথা বলার কথা বলার থেকেও কথা না বলে প্রাণের ভাষা তুলির টানে ব্যক্ত করা, এটা মনে রাখবেন সভ্যতার বড় শিষ্টাচার এবং মানবিক সভ্যতার বড় শিক্ষা। তাই আমি আজকে ঈশাদ সাহেব, সুভাদা, যোগেন্দ্র সহ সকলকে প্রণাম জানাই। আমাদের সিনিয়র অনেক আর্টিস্ট আছে, তাদের সকলকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং ছোটরা জুনিয়ররাও বিভিন্নভাবে তারা নিজেদের মনের ভাব এভাবে প্রকাশ করেছেন, আমরা সকলেই কৃতজ্ঞ। আমি তাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শিল্পী সমাজকে, আমি সাথে সাথে প্রেস মিডিয়াকেও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের এই কাজে উৎসাহ দিতে এসছেন এবং আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। থ্যাংক ইউ সো মাচ। ইভেন ন্যাশনাল টিভিও এসছেন, অনেক চ্যানেল এসছেন, ইনক্লুডিং মাই স্টেট চ্যানেল অ্যান্ড লোকাল চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। এবং অ্যাডমিনিস্ট্রেশনও টোটাল হেল্প করেছে। আর এই কাজটা আমরা করছি গান্ধী মূর্তির পাশে দাঁড়িয়ে। মনে রাখবেন, জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজি দেশকে ঐক্যবদ্ধ করবার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন, তার জীবন বলিদান করে তিনি দেশকে দেখিয়েছেন, তিনি জীবন বলিদান দিয়েছেন, কিন্তু তিনি দেশের একতাকে কখনো তিনি ভিন্ন করতে দেননি। সেই গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ, এরাই তো আমাদের প্রাণ। এবং তাই আজকে এই অনুষ্ঠানে গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে গান্ধীজির পথেই আমরা চলব। আমরা অন্যায় আবদার মানব না, ভাগাভাগি মানব না,
বিচ্ছিন্নতাবাদ মানব না, উগ্রপন্থা মানব না, এবং ধর্মের নামে হেট্রেড পলিটিক্সকে আমরা ভালোবাসি না। আমরা ভালোবাসি ভালোবাসা দিয়ে যে ধর্মকে জয় করা যায়। হিন্দু ধর্ম সার্বজনীন, বিশ্বজনীন, চিরকালীন। স্বামী বিবেকানন্দ নিজে সমস্ত ধর্মকে এক করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, তার কথা মৃত পড়লেও আপনারা দেখতে পাবেন। একই কথা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, নজরুলের ভাষায়, বাবা সাহেব আম্বেদকরের ভাষায়, গুরু নানকের ভাষায়, ভগৎ সিং এর ভাষায়, মুন্ডার ভাষায়, পঞ্চানন বর্মার ভাষা থেকে শুরু করে, ভানুভক্ত থেকে শুরু করে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, প্রত্যেকের ভাষা একই ভাষা। হয়তো জামা কাপড়ের পরিবর্তন কখনো কখনো আমরা করি, কিন্তু আমাদের যে মিষ্টি ভাষা, সেই ভাষাকে আমরা কিন্তু অক্ষুণ্ণ রাখি। এই কারণে আমাদের ভাষা দিয়ে আমরা গুলিগোলা চালাই না, আমাদের ভাষা দিয়ে আমরা সাহিত্য শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করি। এটাই আমাদের বাংলার মাটি, এটাই আমাদের বাংলার প্রাণ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং সুভাদা থ্যাংক ইউ সো মাচ, ইশাক সাহেব, যোগেন্দা, আরও সবাইকে যারা যারা এখানে আছে প্রত্যেকে। আমি হয়তো প্রত্যেকের নাম করে বলতে পারলাম না, কিন্তু যারা এঁকেছে একটা করে বায়োডাটাও যদি তাদের সাথে যেখানে আপনারা এক্সিবিশন করে দিয়ে দেন, তাহলে লোকেরা জানতে পারে না। কারণ অনেকে তো অনেক সময় জানতেও পারে না কে কোনটা করলো, কার কোনটা কাজ হলো। আর ভগতস্থ এখানে ছবি আঁকছে, এ তো পুজোর মধ্যে দিয়ে কী করবে আমি দেখবো। এবার পুজোয় তার কি কি আইডিয়া এখান থেকে কিছু তৈরি হতেও পারে, দেখা যাক। যেমন আজকে বইমেলা হচ্ছে, আমি জাগো বাংলা একটা আইডিয়া করে দিয়েছি। আমি এতে গিয়েছিলাম গঙ্গাসাগরে, ওই থিমটাকে আমি তুলে নিয়েছি জাগো বাংলায়। ওটা অবশ্য অনির্বাণ করছে, অনির্বাণ থেকে আমি করিয়েছি। সুতরাং এক একটা আইডিয়া বেরিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় বাংলা। দিদি, দিদি, ওয়ান কোয়েশ্চন, দিদি, প্রেস কনফারেন্স নাকি?